এটা হলো আপনার 100% ফ্রুট গ্রেড নন স্টিক এবং আচ্ছা 85% অয়েল সেভিং। আচ্ছা, যে কোনো চুলা ইউজ করতে পারেন বরাবর, আপনি গ্যাস, লার্কি, হিটার, ইন্ডাকশন, মানে এক কথা বাংলাদেশের যত প্রকার চুলা আছে সবকিছু আপনি যদি চাল মোম দিয়ে রান্না করবেন সেটাও করতে পারবেন। হ্যালো ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। খুব চমৎকার একটি কুকিং সেট আজকে আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের। তো আমাদের সঙ্গে আছেন জাহিদ ভাই ডিজনি থেকে। তো জাহিদ ভাই কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো যেহেতু আসলে আমরা অনেক সময় দেখি যে ছোট ফ্যামিলির জন্য একটু ছোটখাটো, এখানে যেমন আপনাদের অনেক বড় বড় কুকিং সেট আছে, অনেক বিগ সাইজের আছে। তো বিগ সাইজ না, ধরেন একটু ছোট, মানে আমার মতো ছোট ফ্যামিলি, মানে ছোট এক দুইজনের ফ্যামিলি আর কি, এক কথায় যেটা বলি, হ্যাঁ, তাদের জন্য আর কি এই সেটটা বেসিক্যালি সবচেয়ে বেস্ট একদম হবে। আর যেটা আপনি সবাই জানেন, মার্বেল কোটেড নন স্টিক বাংলাদেশে সবাই নাম শুনছে এবং সবাই ইউজ করতেছি, আজকে বিগত 5 বছর থেকে 6 বছর হয়ে গেছে অলরেডি মার্কেট রানিং। আর এটা যে আপনার ব্র্যান্ডটা সেটা একটু বলে দিই, এটা হলো আপনার ডিজনি ব্র্যান্ডের, যেটা হলো আপনার অয়েল ফ্রি মার্বেল কোটেড নন স্টিক ইটালি। অনেকেই আমাদের এই প্রোডাক্টটা ইউজ করছেন এবং জানেন এটা সম্বন্ধে কোয়ালিটি কেমন বা কিরকম সার্ভিস দিচ্ছে, আমার বেশি কিছু বলার নাই। আর এটা বেসিক্যালি কিন্তু আমাদের অ্যাভেলেবেল ছিল না, হ্যাঁ, যেহেতু প্রোডাক্টটা আমাদের আবার অ্যাভেলেবেল নতুন করে আসছে, সেজন্য আপনাদেরকে আবার দেখানো। ওকে, আর এটা বেসিক্যালি আমি ডিটেলসটা একটু তারপরও বলে দিই, এটা হলো আপনার 100% ফ্রুট গ্রেড নন স্টিক এবং 85% অয়েল সেভিং। আচ্ছা, তার মানে 85% তেল সাশ্রয় হবে। দেখা যায় কি আমরা নরমাল একটা হাঁড়িতে রান্না করলে তেলটা ঢেলে দেই, কিন্তু এটা ঢালতে হবে না, জাস্ট আপনি একটু ব্রাশটা নিয়ে জাস্ট একটু ব্রাশ করে দিবেন চারদিকে, বাস এনাফ, আর কিছুই লাগবে না। আর এটা আপনার প্লেটটা কিন্তু আপনার ডাবল প্লেট বসানো, আপনি যে কোনো চুলাতে রান্না করতে পারবেন। যেরকম এটার সাথে থাকতেছে একটা ফ্রাই প্যান থাকতেছে, ওকে, একটা চা কফি করার জন্য একটা মিল্ক প্যান থাকতেছে, ওকে, প্লাস এখান থেকে আপনার একটা রোস্ট রেজালা করার জন্য একটা রোস্টের কড়াই থাকতেছে, প্লাস এখান থেকে একটা রাইস করার জন্য, হ্যাঁ, এটা হলো আপনার মাল্টি, রাইস, খিচুড়ি, যে যেটা করে সব কিছু করতে পারে, মাংস টাংস, এই হলো টোটাল কমপ্লিটলি সেট ফ্যামিলি সেট, ছোট 2-3 জনের ফ্যামিলি যাদের জন্য সেটা একদম বেস্ট এবং পারফেক্ট একটা সেট, পারফেক্ট একটা সেট। আর এটা আমরা আপনাকে ওয়ারেন্টির বিষয়টা একটু বলে দিই, এটা আমরা 1 বছরের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ, যেহেতু আপনার এটা একটা নন স্টিক প্রোডাক্ট, এটা আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট না যে আপনার নষ্ট হয়ে গেলে আমি রিপেয়ার করে দিলাম, যেহেতু এটা নন স্টিক, যদি কোনো প্রবলেম হয়, সাপোজ এই গ্লাসটাও যদি আপনার হাত থেকে পড়ে ভেঙে যায়, আচ্ছা, এটাও আমরা চেঞ্জ করে নতুন দিব, কিন্তু আসলে তো ভাঙার কথা না, এটা হিট প্রুফ, ফায়ার প্রুফ, এটা আপনার কখনোই ভাঙবে না। তারপরে যদি বেসিক্যালি কোনো ইনকেস ভেঙে যায় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, আর এটার আপনার যে কোনো চুলা ইউজ করতে পারবেন বরাবর, আপনি গ্যাস, লার্কি, হিটার, ইন্ডাকশন, মানে এক কথা বাংলাদেশের যত প্রকার চুলা আছে সবকিছু আপনি যদি চাল মোম দিয়ে রান্না করবেন সেটাও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে ভাই, একটা কথা বলবো, জি জি, সেটা হলো আপনারা যেহেতু এইগুলার যে ভেঙে গেলেও ফেরত মানে চেঞ্জ করে দিবেন, আচ্ছা, এই যে একটা গ্যারান্টি, এই গ্যারান্টিটা কেউ যদি কাজে লাগায়, যদি কেউ আছাড় দেয়, তাও তো ফেরত দিতে হবে। সেই ক্ষেত্রে আমি বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা অটোমেটিক্যালি ভেঙে যায় আর কোনটা আমরা নিজে ইচ্ছা করে ভেঙে দিই। আচ্ছা, বুঝতে পারবেন? আচ্ছা বলেন, কারণ কি আমি একটা কি বলি, কৌশলটা হলো এটা যে একটা গ্লাস করা, এটা তো একটা ট্যাম্পার দেয়া থাকে, তা তো অবশ্যই, যখন বেসিক্যালি এটা ট্যাম্পারটা, যখন আপনি সাপোজ চুলায় রান্না করতেছেন, রান্না অবস্থায় যখন গ্লাসটা পুরোটা ফেটে যাবে, একদম ঝুরি ঝুরি হয়ে যাবে, কিন্তু ট্যাম্পার চলে গেলে ঝুরি ঝুরি হয়ে যাবে, তখন এটা আমরাই বুঝতে পারবো যে আপনার ভেঙে গেছে। আর যদি এটা বললেন আপনি বাড়ি দিয়ে ভাঙবেন, সেটা কিন্তু আপনি নিজেও খুঁজে পাবেন না যে কোথায় গেছে গ্লাসগুলো ভেঙে ভেঙে, সেক্ষেত্রে কিন্তু আমরাই বুঝতে পারবো, বুঝতে পারছি না, ধরুন হাত থেকে পড়ে গেল, ঠাস করে পড়ে গেল, পড়ে গেলে সেটা আলাদা সাবজেক্ট, আপনার নরমালি ভাবে আপনি ফেলছেন পড়ে গেছে, ওকে ফাইন আমরা দিব, বা আপনি রান্না করতেছেন ভেঙে গেছে সেটাও দিব, কিন্তু আপনি যেটা বলছেন যে ভেঙে নিয়ে আসলে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা ভেঙে গেছে, বাংলা কিন্তু এইটাও ভেঙে যাবে যখন আপনি বাড়ি দিবেন, তখন এটাকে যদি আপনি আমাদের না দেন তখনই তো আপনি বুঝতে পারবেন যে আপনি ভেঙে ফেলছেন। বুঝতে পারছি না, এটা আসলে আমি একটু অবাক হইছি। না না, ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার করে দেই, যখনই গ্লাস ভাঙবে আমাদেরকে এই রিংটা জমা দিতে হবে অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রেই আমরা আপনাকে চেঞ্জ দিব, আদারওয়াইজ কিন্তু আমরা চেঞ্জ দিব না। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো চমৎকার একটি মিডিয়াম সাইজের ছোটখাটো, মিডিয়াম মানে 2-3 জন ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। আর একটা বলে দিই, এটার ঢাকনা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন, অনেকে ভাবে যে ফ্রাই প্যানে ঢাকনা করা যায়, দুটাতেই ইউজ করতে পারবেন। তো এটার প্রাইসটা একটু জেনে নিই আমরা, এটা প্রাইস সবাই আপনার অনেকে আমাদের এই সেটটা কিনছেন 5,000, 10,000 বা 8,000 টাকা দিয়ে এই সেটটা কিনছেন, এক সময় অনেক চাহিদা ছিল, কিন্তু এটা আমাদের যেহেতু আপনার নিউ শপ ওপেন হয়েছে সেই ক্ষেত্রে এটা আমরা এখন ডিসকাউন্ট দিই, এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 5,800 টাকা, কিন্তু এটা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি
দিচ্ছি অনলি 4500 টাকা অনলি 4500 টাকা অনলি 4500 টাকায় ফুল কমপ্লিট মার্বেল সেট সো ভিউয়ার্স চমৎকার এই কুকিং সেটটা যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন ডিজনিতে অনেকগুলো শপ রয়েছে অনেকগুলো ব্র্যান্ডস রয়েছে তাদের যে কোনো শপে যেতে পারেন ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা তো অবশ্যই কুরিয়ারের মাধ্যমে কমিশন নেবে অন্যান্য ভিডিওতেও আমরা সবগুলো তথ্য দিয়ে রাখি যারা ঢাকাতে তাদের শপগুলোতে ভিজিট করবেন প্রত্যেকটা শপ থেকে আপনার প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ